বাংলাদেশ উনিশশো সালে ১৬ ডিসেম্বর একেবারে মুক্ত হয় বলা যায় এরপর থেকে বিভিন্ন সংস্থার সদস্য হওয়া শুরু করে যেরকম ওয়াইসির সদস্য হয়েছে উনিশশো সালে বাইশ ফেব্রুয়ারি ওয়াইসি এর সম্মেলনে এটা মূলত লাহোরে হয়েছিল তখন হয়েছিল এই একই সময় পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছিল এই লাহোরে এই সম্মেলন হওয়ার পূর্ব মুহূর্তে ওয়াইসি এর সহযোগী ব্যাংক হলো আইডিবি অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর পুরো নাম রাখা হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের চাঁদার হার হলো দশ মিলিয়ন ইসলামিক দিনার এছাড়াও বাংলাদেশ আই এম এর সদস্য হচ্ছে সতেরোই আগস্ট উনিশশো বাহাত্তর সাল হল আন্তর্জাতিক অর্থ তহবিল ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইবিআরডি আইবিআরডি এর সদস্যপদ লাভ করে সতেরোই আগস্ট উনিশশো বাহাত্তর সাল আইলো আইলোয়ের সদস্য লাভ করে বাইশ জুন উনিশশো বাহাত্তর সাল ইয়ে এটি হলো এর সদস্যপদ লাভ করে সাতাইশ সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সাল ইউনেস্কোর সদস্যপদ লাভ করে সাতাশ অক্টোবর উনিশশো বাহাত্তর সাল ফাও এর সদস্য লাভ করেছে বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর সাল ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্য লাভ করে এক জানুয়ারি উনিশশো পঁচাত্তর সাল আইএফসি এর সদস্য লাভ করে আঠারো জুন উনিশশো ছিয়াত্তর সাল অর্থাৎ অনেকগুলো দেখা গেল বাহাত্তর সাল রয়েছে এই বাহাত্তর সালগুলো খুব ভালোভাবে আগে প্রথম দিকে মনে রাখতে হবে যেরকম আইএমএফ আই আইলো আই ইউনেস্কো এগুলো বাহাত্তর সালে